আসসালামু আলাইকুম, বিগ সেন ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটা দুঃখজনক বিষয় নিয়ে। আমার একটা গিনিপিকের বাচ্চা কালকে বিড়ালে নিয়ে গেছে। বিড়ালে নিয়ে যাওয়ার কারণটা হলো যে এইখানে বাচ্চাটা ওর মার সাথে ছিল, তিনটা বাচ্চা দিছিল, তো দুটা বাচ্চা বিক্রি হয়ে গেছে, একটা বাচ্চা আছে। তো এখান থেকে আবার যেহেতু এটা আবার প্রেগনেন্ট হয়ে গেছে, এটার বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে কাছাকাছি, তো এটাকে আবার এখানে আলাদা করে রাখছি। তো ওই বাচ্চাগুলোকে এই নিচের খাঁচায় দিয়ে রাখছিলাম। তো নিচের খাঁচায় দেওয়ার কারণে হয়েছে কি, এই যে খাঁচার শিকগুলি একটু ফাঁকা ফাঁকা, বাচ্চাটা এখানে ছিল, তো সেখান থেকে টান দিয়ে বিড়াল নিয়ে গেছে। তো এটা আমারই আসলে ভুল হয়েছে যে বাচ্চাগুলোকে এত আগেই এই বড় খাঁচায় দেওয়া ঠিক হয়নি, আরও কিছুদিন পরে দেওয়া ঠিক ছিল। তো এই জন্য সবগুলি গিনিপিগ একটু ভয় ভয় পাইছে আমার মনে হয়। এছাড়া সব নর্মালি আছে, বড়োগুলাকে তেমন কিছু করে না। আসলে ছোটোগুলি দেখতে অনেকটা ইঁদুরের মতো লাগে, তো এই জন্য আর কি বিড়ালটা এই সমস্যাটা করছে। তো পরে রাত্রে আমি এটার প্রোটেকশন নিছি এবং এই সামনের দিক দিয়ে এগুলি কাজ করবো, যে এখানেও একটু বড় করে খাঁচাগুলি আর একটু ঘন করে দিব, যাতে এরকম আর না হয়। তো এর মেন কারণটা যে ছোট বাচ্চা ছিল, তো ও আসলে অতটা বুঝতেও পারে নাই। তো এটা আসলে আমার একটু দূরদর্শিতার অভাবের কারণে এরকম হয়েছে। তো এখন যেহেতু দুপুর টাইম, সবগুলি ঘুমাইতেছে, ওদের খাওয়ার সময় এখনও হয় নাই, আরও একটু পরে সন্ধ্যা থেকে খাবার শুরু হবে। আমি মেনলি ওদেরকে সন্ধ্যায় খাবার দিই, সারা রাত্রি খাবার খায়, দিন ভরা এরকম খাবার দেই না, কারণ গিনিপিগ দিনে বেলা খাবার কমই খায়। ওই দেখেন ওইখানে ও ঘুমাইতেছে, মানে এগুলো সবগুলি ওদের বাসার ভিতরে ভিতরে যায় ঘুমাইতেছে, এখানে নিচেও রেস্ট নিতেছে, আর এখানেও আছে, এখানেও ভিতরে ওই যে রেস্ট নিতেছে। তো আলহামদুলিল্লাহ সবগুলি ভালোই ছিল। তো মাঝখানে এই একটা সমস্যা যে বিড়ালটা এই সমস্যাটা করলো কালকে সন্ধ্যায়। বাচ্চাটা অনেক সুন্দর ছিল, তো কী আর করা, একটু এটাই ভাগ্য খারাপ। সামনের দিক থেকে এরকম যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। আর এখানে যে আরেকটা ছোটো বাচ্চা, এটা ফিমেল বাচ্চা, এটা মোটামুটি বড় হয়ে গেছে, এটা আর সমস্যা নেই, কিন্তু ওইটা একটু ছোট ছিল, তো আর কি এরকম হয়নি। এটা নতুন একটা বিড়াল কোথা থেকে এসে এই দুর্ঘটনাটা ঘটাইছে। এটা ফুল প্রেগনেন্ট, প্রেগনেন্সির শেষ সময়ের দিকে আছে, তো রেস্টে বসে আছে। তো ধন্যবাদ সবাইকে, এই নিয়ে ভিডিওটা বানালাম যে একটা বাচ্চা মিসিং হইল, মনটা খুবই খারাপ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।